আজকের রেসিপি কাঁটা গলানো ইলিশ। তবে রান্নাতে কিন্তু আমি ইলিশ দেখিনি, ইলিশের বাচ্চা বিলিশ দিয়ে করেছি। আমার প্রেশার কুকারটা ছোট বলেই আমি মাছটা ছোট নিয়েছি। বড় প্রেশার কুকার হলে অবশ্যই মাছের আয়তনটা বড়ই হতে পারে, মানে একেবারে ইলিশটি হতে পারে। আর আমি ভালোভাবে পরিষ্কার করে তো নিয়েছি, ভেতরে ময়লা যেন একদমই না থাকে। আর আমার তো আছে না, এই কারণে মাথাটা আমি কেটে নিয়েছি। এখন এটাতে কিছু মশলাপাতি মাখাবো। প্রথমে আমি দিয়েছি কিছু পেঁয়াজ স্লাইস, কিছুটা দিয়েছি আদা গুঁড়া, কিছুটা দিয়েছি রসুন গুঁড়া, আর কিছুটা দিয়ে দিলাম, কিছুটা না বেশ দিয়েছি হলুদ গুঁড়া, কাঁচা মরিচ কয়েকটা ফেলে দিয়েছি। আর এই মশলাপাতির পরিমাণ কী বলবো, আপনারা স্বাদ অনুযায়ী, মাছের আয়তন অনুযায়ী সেই অনুযায়ী দেবেন। লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এখানে একটা যে টিপস, এই ক্ষেত্রে এখানে হচ্ছে পানির পরিমাণটা। পানির পরিমাণটা এমনভাবে দেবেন যাতে ইলিশ মাছটা অর্ধেকের মতো ডুবে থাকে পানিতে, অর্থাৎ মাছের উপর পর্যন্ত কিছুটা যেন পানি যায়, এই পরিমাণে লিকুইড দিতে হবে। আর আমি তো আমি দিয়ে দিয়েছি তেল, একটা নর্মাল তেল, আপনারা সর্ষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিলাম আমি একটা পাকা টমেটো চার টুকরা করে। আগে একটা পিস বললাম যেটা পানির পরিমাণটা, যেটা ইলিশ মাছটা কিছুটা ঢেকে থাকবে পানিতে, সেই অনুযায়ী আমি যেরকম দেখিয়েছি। আর এখন যে টিপসটা সেটা হচ্ছে রান্নার টিপস, 10 মিনিট আমি একদম হাই হিটে রান্না করব। এখানে যত কয়েকটা প্রেশার হোক সেটা বা সিটি হোক সেটা কোনো বিবেচ্য বিষয় না, 10 মিনিট, মিনিটটা শুধু মনে রাখবে। আমি 10 মিনিট হাই হিটে প্রেশারে রান্না করার পরে আমি মিডিয়াম হিটে নামিয়ে দেব চুলার আঁচটা, বা মিডিয়াম হিট থেকে কিছুটা লো হিটে রাখতে পারেন, যাতে একদম হাই হিটে প্রেশার না হয় কিন্তু কিছুটা প্রেশার যেন সবসময় হয়ে থাকে। আর এইভাবে আমি এখন রান্না করব প্রায় ঘন্টাখানেক ম্যাক্সিমাম, বা 45 থেকে ঘন্টাখানেকের মতো। আমি কিন্তু প্রায় 45 থেকে 50 মিনিটের মতো রান্না করেছি। এখন একদম প্রেশারটা হাই হিটে ছিল না, বা হাই হিটে রেখে প্রেশারটা ম্যাক্সিমাম ছিল না, ছিল মাঝামাঝি, এই যে আমার যে ব্যান্ডগুলি আছে সেটা কিছুটা নেমেছিল। আচ্ছা, এখন আমি চুলা থেকে নামিয়ে দেখছি, একেবারে কিন্তু কাঁটা গলে গিয়েছে। সবচেয়ে বড় যে কাজটা এখন করতে হবে, এখন সার্ভিং ডিশে এই মাছটাকে তুলতে হবে, একটু সাবধানে তুলতে হবে, একেবারে কাঁটা গলে গিয়েছে, ভেঙে যেতে পারে। আমি সাবধানে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কাঁটা গলে গিয়েছে। সময় লাগলো টোটাল ঘন্টাখানেকের মতো। আর এই ঝোলটা, এটাও কিন্তু আমি এখন জাল দিয়ে একদমই শুকনো শুকনো বা একদম টেনে নেব, যাতে তেলটা ছেড়ে দেয়। এটাই এখন ইলিশের ওপরে দিয়ে দিলে তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁটা গলানো প্রেশার কুকারে 1 ঘন্টার মধ্যে ইলিশ মাছ রান্না। সবাই করবেন, আজকে প্রেশার কুকারে দেখালাম ঝটপট আমাদের কর্ম ব্যস্ত জীবনে কীভাবে তৈরি করতে পারেন কাঁটা গলানো ইলিশ মাছ, সেটা সেই রেসিপিটা। আর অন্য কোনো সময় হয়তো দেখাবো সারা রাত ধরে যখন ইলিশ মাছ রান্না করা হয় সেটাও আর একটা পদ্ধতি, সেটাতেও কাঁটা সম্পূর্ণ গলানো যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।